প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু একজন সরকার প্রধান নন, তিনি মানবতার মূর্ত প্রতীক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চার আসনের নৌকা মনোনীত প্রার্থী এস এম আল মামুন। চট্টগ্রাম নিসারিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার মোর্শেদ কোচির সভাপতিত্বে কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আজমা নাসিরুদ্দিন ও 10 নং ওয়ার্ড কাউন্সিলর ডক্টর নিসারুদ্দিন মঞ্জুর সহ অনেকে।